Rahim. Ami. Ami. Anjana Sultana. Bangladesh Cholochitro Shilpi Somitir. Bangladesh Cholochitro Shilpi Somitir. Karjokori Sodosho. Nirbachito Huya. Nirbachito Huya. Shashrutto Chitte. Shashrutto Chitte. Shapot Koritichije. Shapot Koritichije. Ami. Ami. Je Kartobbo Bhar. Je Kartobbo Bhar. Grohon Korite Jaitesi. তাহা সমিতির বিধান অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং চলচ্চিত্র শিল্পী ও চলচ্চিত্র শিল্পের স্বার্থ রক্ষা আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক আপনাদের কি কিছু বলার যদি থাকে তাহলে বলতে পারেন আমাদের শপথ গ্রহণ শেষ কারো কি কোনো প্রশ্ন আছে যদি না থাকে তাহলে আমাদের জন্য দোয়া করবেন আমরা এখানে স্পষ্টভাবে একটা জিনিস আপনারা বুঝতে পারছেন যে আমরা শপথটা করেছি চলচ্চিত্র শিল্পের গঠনতন্ত্রের মধ্যে যেভাবে আছে আমরা ঠিক সেইভাবে আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হবে এইটি আমাদের শপথের মধ্যে এবং এটি আমরা বারবার আবারও জানাতে চাই যে গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী সমিতি পরিচালিত হবে ইনশাআল্লাহ একজন করে বলতে হবে যারা এখনো শপথ নেননি আমি আশা করব তারা শপথ নিতে আসবেন আমরা এখনো পর্যন্ত কার্যকরী কমিটির কোনো সভা করিনি আমরা ইনশাআল্লাহ আশা করছি সাত দিনের মধ্যে আমরা কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠান করব এবং সেই সভায় সকলের কাছে যারা যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলের কাছেই সভায় উপস্থিত থাকার জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হবে বলা হবে এবং কার্যকরী পরিষদের যে গঠনতন্ত্র সেইটি কিন্তু আমি আবারও বলতে চাই যে সমিতিকে ইনফর্ম না করে পরপর তিনটি সভায় অনুপস্থিতি যদি থাকে তাহলে অটোমেটিকলি তার কার্যকরী পরিষদের সদস্যপদ বাতিল বলিয়া গণ্য হইবে অনেকেই না মাত্র একজন পদত্যাগ করেছে শোনা যা শোনা কথায় কি বিশ্বাস করব কাগজে কলমে হতে হবে আমি কিন্তু বলে দিয়েছি কিন্তু আমরা শপথ করেছি আপনারা দেখেছেন গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী সমিতি চলবে শিল্পী সমিতির গঠনতন্ত্রে আছে পরপর যদি আপনি সমিতিকে নোটিশ না করেন যে আমার এই প্রবলেম আছে আমি আসতে পারছি না এই নোটিশ যদি আপনি না করেন তারপরে যদি নোটিশ না করে পরপর তিন সভায় অনুপস্থিত থাকেন তাহলে অটোমেটিকলি এটা কিন্তু আপনার সদস্যপদ কার্যকরী পরিষদের সদস্যপদ চলে যাবে হ্যাঁ আসবে এটাও আছে এইটাই আছে না এই যে তিনটা মিটিং এটাই তো ডেডলাইন তিনটা মিটিং যেদিন আমরা মিটিং এর জন্য কল করব সেদিনই তাদের শপথ গ্রহণ করিয়ে নেব সমিতিতে জমা দেবে অ্যাড্রেস করবেন সভাপতিকে বুঝলাম না আপনার প্রশ্নটা এই যে মিটিংটা তো হয় নাই
গঠনতন্ত্রের অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে ইলিয়াস কাঞ্চন কাউকে নিতেও পারবো না, আমি তাকে কাউকে বাধা দিতে পারবো না। উনি পদত্যাগ করেছেন, চিঠি দিয়েছেন, আমাদের মিটিং যখন হবে সেটা নিয়ে আলোচনা হবে, আমাদের কমিটি যারা আছে তারা সকলে মিলে ডিসিশন দেবে। এককভাবে আমি বিশ্বাস করি না, যদিও চলচ্চিত্র সমিতির সভাপতি হলো সর্বময় ক্ষমতা, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি গণতন্ত্রে। আমার সঙ্গে যারা আছেন প্রত্যেকের মতামত নিয়ে আমি আমার সমিতি আমি পরিচালনা করব। দেরি করে এর জন্যই যে আমাদের সভাপতি পদে যিনি ছিলেন শ্রদ্ধা মিশা সওদাগর, তিনি যখন তার পদটা আরেকজনের কাছে হ্যান্ডওভার করলেন, আমরা একটু অপেক্ষা করেছি যে আমাদের কিভাবে কি কার্যক্রম করা যায়। কারণ আমি তো মিশা জায়েদের পরিষদ থেকে আমি জয়ী হয়েছি, আমার সম্মানিত ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন, এর জন্য সম্মানিত ভোটারদেরকে আমার তরফ থেকে এবং আমার সমিতির তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবং দেরিটা এর জন্যই হলো যে কিছু একটা সমস্যা ছিল আমাদের একটি পদ নিয়ে, যেটার জন্য আমরা অপেক্ষা করেছি যেটা কি হবে। তো এটা একটু লেন্দি প্রসেসে গিয়েছে বলে আমি মনে করি, একজন সিনিয়র শিল্পী হিসাবে আমার যেহেতু আমাকে জয়ী করা হয়েছে, আমার সম্মানিত আমার সদস্যগণ আমাকে আমার ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন, সেহেতু আমি মনে করলাম অনেক দিন হয়ে গেছে, আমাকে সবাই বলছে এত দিন কেন, এত দেরি কেন, তা যেহেতু আমি জয়ী হয়েছি সেহেতু আমি আজকে শপথ নেওয়ার চিন্তা ভাবনা করলাম। এটা একান্তই আমার ব্যক্তিগত চিন্তা এবং আমি আমার সমিতির অন্যান্যদেরকে আমি অভিহিত করেছি যে আমি আজকে করছি, তারা ওয়েলকাম করেছে, ঠিক আছে, এটা আমার ব্যক্তিগত যেহেতু ব্যাপার। আমি আশা করছি ইনশাআল্লাহ আরও যারা বিজয়ী হয়েছেন আমাদের মিশা জায়েদের পরিষদ থেকে, তারাও আস্তে আস্তে করে নিশ্চয়ই শপথ নেবেন, কারণ এটা আমাদের একটা শিল্পী, একটা আমাদের পরিবার। আমি মনে করি চলচ্চিত্র একটা পরিবার, আমাদের সবাই একত্রিত হয়ে কাজ করতে হবে। একটি পরিষদ থেকে, প্যানেল থেকে সবাই কিন্তু বিজয়ী হতে পারে না, একটু এদিক ওদিক হয়। সুতরাং আমরা মনে করি যে যারা যারা জিতেছে তারা অবশ্যই, আমরা আশা করছি আল্লাহর রহমতে সামনে সবাই আমরা এসে আমরা শপথ নিয়ে আমরা যেই কাজে আমরা এসেছি সেই কাজগুলো যেন সুন্দর মতন একত্রিত হয়ে, পরিবারের একত্রিত হয়ে যেন কাজ করতে পারি। প্রশ্ন একটা আছে, সেটা হচ্ছে আপনি আসলে কি দোটানায় ছিলেন? না, আমি কোনো না দোটানা বলতে এটা যে এরকম কর্মকাণ্ড তো কোনোদিন হয়নি চলচ্চিত্রে। আমি চার বছর ধরে আমি ইলেকশন করছি, আমি নির্বাচন করেছি, এর আগে যখন আমি নির্বাচন করেছি এরকম পরিস্থিতি কোনোদিন আমরা হইনি। তো যার জন্য একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কি হচ্ছে, কেন হচ্ছে, কেমন করে হলো এটা। যাই হোক, তারপরে চিন্তা করলাম না, 23 তারিখে যেহেতু আমাদের প্রেসিডেন্ট উনি আসেননি, সে তো আমাদের একটু চিন্তার বিষয় ছিল যে সবাই মতামত নিয়ে কিন্তু আমাদের চলতে হবে, কারণ আমি তো একটা
অন্য পরিষদ থেকে এসেছি, মিশা যায় পরিষদ থেকে। তো সুতরাং আমারও একটু চিন্তার বিষয় ছিল, একটু আলোচনার বিষয় ছিল, এর জন্য একটু দেরি হয়েছে। আশা করি সবাই আসবেন এক এক করে, আমি চিন্তা করছি, আশা করছি আর কি। অবশ্যই আমি আগেও বলেছি, সেটা হয়তো আমাদের সেকেন্ড, আমরা যখন এসেছি মিশা জায়েদ পরিষদের সেকেন্ড টাইম, করোনার জন্য আমাদের অনেক কাজ হয়নি, করতে পারিনি আমরা। তো আমার যেটা আমার নিজের চিন্তাধারা আছে, যেটা আমাদের অসহায় শিল্পীদের জন্য যে আবাসন একটা পরিকল্পনা, যেটা আমি মাথায় নিয়েছি, আমি যদি বেঁচে থাকি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, হায়াত দারাজ করেন, এই পরিকল্পনাটা আমি যেন করতে পারি। সেটা যেভাবেই হোক, আমার পরিষদের যারা আছে তারাও আসবেন, একত্রিত হয়ে যেন আমরা এই পরিষদের সাথে একসাথে হয়ে যেন আমরা কাজটা করতে পারি, এইটাই আমার প্রথম পরিকল্পনা। জি, যারাই পদত্যাগ করবেন কিংবা আসবেন, হ্যাঁ, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। রোজিনাপ্পা যদি পদত্যাগ করে থাকেন, তাহলে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কারোর ব্যক্তিগত ব্যাপারে তো হস্তক্ষেপ করার আমাদের কোনো রাইট নেই। আমি তো বলেছি আমি ওয়েট করেছি, আমি আলোচনার পরিপ্রেক্ষিতে আমি আজকে শপথটা নিলাম, কারণ যেহেতু আমার প্রেসিডেন্ট শ্রদ্ধেয় লেজেন্ডারি অ্যাক্টর মিশা সওদাগর, আমার আগের যে প্রেসিডেন্ট, উনি তার পদটা হস্তান্তর করেছেন আমাদের আরেকজন লেজেন্ডারি অ্যাক্টর কিংবদন্তি আমাদের ইলিয়াস কাঞ্চনের কাছে। তো আমি মনে করি কি, ইলিয়াস কাঞ্চনকে আমরা আমাদের প্রেসিডেন্ট হিসাবে আমরা মেনে নিয়েছি, আমরা পেয়েছি। সুতরাং আমার দায়িত্ব যে আমি একা হোক একসাথে হোক, একই আমাদের কার্যক্রম, এর জন্য আমি আজকে এসে শপথটা গ্রহণ করে। ধন্যবাদ ম্যাডাম। আপা প্রেসিডেন্ট হিসেবে তো ইলিয়াস কাঞ্চন স্যারকে মেনে নিয়েছেন, সাধারণ সম্পাদক হিসেবে তাহলে কাকে মেনে নিয়েছেন এখন পর্যন্ত? সেটা আইনের কাছে আছে, এটা আমার কিছু বলার নেই। এখানে আইন যেভাবে চলবে আমি সেভাবেই চলবো, আইনকে আমি শ্রদ্ধা জানিয়ে আমি সেভাবেই চলবো। আর ইলিয়াস কাঞ্চন আমার 17টা ছবির হিরো, সুতরাং তার প্রতি তো একটা ফিলিংস অবশ্যই থাকবে, যেমন মিশার প্রতি একটা ফিলিংস ছিল সবসময়। ভিলেন হিসাবে, শুধু ভিলেন না, একজন শক্তিমান অভিনেতা সে, এবং আমি মনে করি ইলিয়াস কাঞ্চন আমাদের প্রেসিডেন্ট, সে সেইভাবেই সুন্দরভাবে আমাদের সমিতি চালাবেন, এই হিসাবেই আমি এসেছি। আর একটি ছবি তো আপনার দেখেছেনই, আগেই হাত ধরা ছিল, কাঞ্চন যেহেতু আমার হিরো, তো সেহেতু কাঞ্চনের প্রতি অনুগত্য আমরা, আমি স্বীকার করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।